আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে। আপনারা যারা সৌদি আরবে আছেন, যারা কিনা জিয়ারা বেসে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু নিয়ে আসেন। আমরা জানি যে সচরাচর সৌদি আরবে 3 মাস পরে কিন্তু দেশের বাইরে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হয়, এবং সেই জিনিসটি কিন্তু আমরা 3 মাস পরে টোটাল 6 মাস থাকতে পারি, এবং তারপরে কিন্তু আবার আমাদের যে কোনো একটি বর্ডারে গিয়ে ভিসার মেয়াদটি বাড়াতে হয়। এবং আগে এক সময় ছিল, আপনারা বলতে আমার একটি ভিডিও দেখেছেন যে আমরা বাহারেনে যে ক্রসওয়ে ব্রিজটি ছিল সেটি কিন্তু বন্ধ ছিল, এবং সেই জন্য আমাদেরকে যেতে হতো সেই সুদূর জর্দানের বর্ডার, যেটা কিনা প্রায় রিয়াদ থেকে যেতে হলে প্রায় 1300 কিলোমিটার দূরে। সো খুবই হার্ড হয়েছিল। বা খুব সবচেয়ে খুশি খবর হচ্ছে যে আপনারা জানেন যে রিসেন্টলি সৌদি আরবে যে কিং ফাহাদ ক্রস, যেটা কিনা দাম্মাম থেকে বাহারেনের যে বর্ডার, সেখান থেকে কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো যায়। সো তেমনিভাবে আমি আসছি এই কিং ফাহাদ ক্রসওয়েতে, এবং ক্রসওয়েতে পার করার পর আমি এখন যে রিসেন্টলি অবস্থান করছি সেটা হচ্ছে সৌদি আরবের যে বর্ডার, সেখান থেকে আপনি লাইক যদি বাহারেন যেতে চান বা সৌদি জিয়ারে ভিসা, তাদেরকে ভিসা বাড়ানোর জন্য। যাই হোক, আমরা আপনি যদি এই কিং ফাহাদ ক্রসের আগে ওই একদম আল কুবর দাম্মাম থেকে আসেন, তাহলে আপনাকে প্রতি ভিসাতে খরচ হয় 150 রিয়াল। বাট আমরা আমাদের সাথে আমাদের আবেদ ভাই ছিল, ওনার গাইড ছিল, সেই সুবাদে আমরা সেখান থেকে একদম কিং ফাহাদ ক্রসের যে পোর্টটি আছে সেখানে চলে আসছি, এবং এখান থেকে বিভিন্ন সৌদি আছে তারা আপনার খুব সহজে আপনার ফ্যামিলি মেম্বারের ভিসার মেয়াদ বাড়িয়ে দেয় শুধুমাত্র 100। আজকে আমি আছি, আই থিঙ্ক আজকে হচ্ছে 20 তারিখ জানুয়ারি 2024, এটা হচ্ছে আজকের রেট। এবং আমরা একসময় জানতাম যে অনেক দাম ছিল, বাট এখন আস্তে আস্তে দামগুলো অনেকটাই কমে গেছে। যাই হোক, আমরা এখন অবস্থান করছি এই কিং ফাহাদ ক্রসওয়েতে, এবং আপনারা যারা কিনা রিয়াদে আছেন বা আশেপাশে আছেন, চাইলে আপনারা এই কিং ফাহাদ ক্রসওয়ে থেকে কিন্তু এই আপনারা যারা স্পেশালি বাংলাদেশে সৌদি আছে তারা চাইলে ভিসিট ভিসার মেয়াদ বাড়াতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে বলে রাখি যে ভিসা বাড়ানোর জন্য কী কী জিনিস প্রয়োজন। শুধুমাত্র আপনার পাসপোর্ট, এবং আমরা বর্তমানে জানি যে সৌদি আরবে ই ভিসা আছে, সো ই ভিসার যে কাগজটি আপনার সেই কাগজটি থাকতে হবে সাথে, এবং আপনার পাসপোর্ট, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না এখানে। এবং যে যার ভিসা মেয়াদ বাড়াবেন সেই পার্সনটি, সেভাবে খুব সহজে আপনি চাইলে এই কিং ফাহাদ ক্রসওয়ে থেকে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। আপনারা জানেন যে ভিসার মেয়াদ বাড়ানোর পর আপনি কিন্তু অটোমেটিক 3 মাসের ভিসা বেড়ে যায়, এবং সাথে সাথে আপনি চাইলে আবার তাওয়াসিলের মাধ্যমে আরও 3 মাস থাকতে পারবেন। তো এটা হচ্ছে আজকে, আপনি আশা করি আপনাদের এই ইনফরমেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, প্লিজ।